আমি মনে করি আমাদের মধ্যে স্থায়ী কোনো বিভেদ নেই, এটা হচ্ছে নেতৃত্বের প্রতিযোগিতার কারণে সাময়িক একটা ভুল বোঝাবুঝি, এটা নতুন কমিটি হলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা পদপদবী নিয়ে রাজনীতি করুন, আমি আপনাদের সাথে সদস্য হিসাবে আপনাদের ভাই হিসাবে দলের একজন পুরাণ, আমার এই দলে 39 বছর আমার প্রায় আমি অতিক্রম করছি, আমি 39 বছরের একজন পুরাতন কর্মী হিসাবে সকলকে নিয়ে এই দলের কাজ করতে আমি যে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একা একা বড় মিছিল নিয়ে আমি সেটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। হবিগঞ্জ 9টা উপজেলা 6টা পৌরসভা, সব কয়টি উপজেলা এবং পৌরসভায় বিএনপি অত্যন্ত বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। ইতিমধ্যে আমরা ম্যাক্সিমাম পৌরসভা এবং এই উপজেলাগুলি কাউন্সিলের মাধ্যমে আমাদের নতুন নেতৃত্ব আমরা নিয়ে আসছি, আর যে হবিগঞ্জ সদর আমরা রেডি হয়ে আছি, যে কোনো সময় আমাদের কাউন্সিল হবে, নবীগঞ্জ থানা পৌরসভা রেডি, আজমিরিগঞ্জ থানা পৌরসভা রেডি, এই 5টা ইউনিট শুধু আমাদের সময়ের অভাবে আমরা করতে পারতেছিলাম না, যে কোনো সময় ইনশাল্লাহ আমরা করে ফেলি। হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আনুষ্ঠানিকভাবে আমরা কাউন্সিলের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে আমরা আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করব। আপনারা লক্ষ্য করেছেন এই যে পুলিশের বাধা, আওয়ামী লীগের হামলা, এই গাইবী মামলা, সব কিছু উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাজপথে নাইমে আসে, এটাই তো প্রমাণ হয় হবিগঞ্জে বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান অত্যন্ত শক্তিশালী। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা রাজপথে যখন অবস্থান নেই হাজার হাজার মানুষ, এতেই তো প্রমাণ হয় বিএনপি অতীতের চেয়ে বর্তমান অত্যন্ত মজবুত অবস্থায় আমরা হবিগঞ্জে আসি। ইনশাল্লাহ এটা উত্তরোত্তর আরও সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সকলের সহায়তা চাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা স্লোগান না, এটা উপলব্ধির বিষয়। আমরা যারা ব্যক্তিরা একত্রিত হয়েছি আমরা মনে করেছি যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিএনপি হচ্ছে আমাদের জন্য একটা উপযুক্ত জায়গা, যেহেতু দল বড়, দলের পদপদবীর সংখ্যা কম, সেই জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কোনো প্রতিহিংসা নেই। আমরা আজ পর্যন্ত দেখেন হবিগঞ্জে এতগুলি মিডিয়া, হবিগঞ্জ থেকে 14-15টি পত্রিকা দৈনিক প্রকাশিত হয়, এতগুলি জাতীয় পত্রিকা, কোনো একটা দিন এই আওয়ামী লীগের এই 15 বছরের ভিতরে আমরা বিএনপির আমাদের কোনো অঙ্গ সংগঠন আমরা একে উপরের উপরে একে অপরকে আমরা কাদা চুরাচুরি করেছি, ইটপাটকে নিক্ষেপ করেছি, দাওয়া পাল্টা দাওয়া করেছি, এমন কোনো ঘটনা নেই। আমাদের মধ্যে যেহেতু নেতৃত্বের প্রতিযোগিতা আছে, একটু মান অভিমান আছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য একটাই, এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার পতনের কোনো বিকল্প নেই। আমরা সেই জন্য আমাদের যার যার অবস্থান থেকে শেখ হাসিনার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমরা প্রতিটা মানুষ বারবার জেলে গিয়েছি, আমরা হামলার শিকার হয়েছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমরা নীতিবিচ্ছুত হই নাই, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক, নেতৃত্বের প্রতিযোগিতা থাকুক, কিন্তু শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের মূল লক্ষ্য একটাই, আমরা সবাই রাস্তায় থেকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচিগুলি আমরা পালন করে যাচ্ছি, এবং কাউন্সিলের মাধ্যমে আমরা যখনই নতুন কমিটিগুলি হচ্ছে আমরা যার যার নেতৃত্ব আমরা পেয়ে যাচ্ছি, এবং আমরা পরবর্তীতে একসঙ্গে মিলেমিশে কাজ করতেছি। আমি মনে করি আমাদের মধ্যে স্থায়ী কোনো বিভেদ নেই, এটা হচ্ছে নেতৃত্বের প্রতিযোগিতার কারণে সাময়িক একটা ভুল বোঝাবুঝি, এটা নতুন কমিটি হলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন যেভাবে আমাকে বলছেন যে তোমাকে এই কাজ করতে হবে, সকলকে নিয়ে করতে হবে, আমি মনে করি সকলকে নিয়ে কাজ করার যে আনন্দ, একা একা কাজ করার মধ্যে সেই আনন্দ নাই। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা পদপদবী নিয়ে রাজনীতি করুন, আমি আপনাদের সাথে সদস্য হিসাবে আপনাদের ভাই হিসাবে দলের একজন পুরাণ, আমার এই দলে 39 বছর আমার প্রায় আমি অতিক্রম করছি, আমি 39 বছরের একজন পুরাতন কর্মী হিসাবে সকলকে নিয়ে এই দলের কাজ করতে আমি যে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একা একা বড় মিছিল নিয়ে আমি সেটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। যদি কেউ আমার ভুল বুঝে থাকেন ব্যক্তিগতভাবে, মানুষ তো আর বিতর্কের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল ধরিয়ে দেন যে আমার এই ভুলের কারণে আপনি দূরে আছেন, আমি আমার ভুল শুধরাবার জন্য আমি প্রস্তুত, আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের দলের যারা যে যেখানে আছেন, আমরা যেভাবে এই হাসিনা পতনের আন্দোলনে, এই একদফার আন্দোলনে আমরা ঝাঁপাইয়ে পড়ছি, আমি মনে করি আন্দোলনেই আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আর যতটুকু একটু গ্যাপটেপ আছে এগুলা দেখবেন চূড়ান্ত বিজয়ের আগেই আমরা সব এক হয়ে শেখ হাসিনার যে পতনের পরে যে বিজয় মিছিল আমরা করব, সেই বিজয় মিছিলে ইনশাল্লাহ হবিগঞ্জের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন আমরা একসঙ্গেই সেই বিজয় আমরা উপভোগ করবো ইনশাল্লাহ।